নমস্কার বন্ধুরা, নিউজ ওয়ার্ল্ডের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ ফোর্থ স্যাটারডে, ছুটির দিন, তাই সবাই বাড়িতেই রয়েছি। এখন দুপুর তিনটে। বাইরের আকাশটা এতটা সুন্দর করেছে, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আকাশটা ভীষণ মেঘলা করেছে, মনে হচ্ছে এখনই আকাশ ভেঙে বৃষ্টি চলে আসবে। তাই মোবাইল নিয়ে ছুটে এলাম ছাদে। বৃষ্টিটা নামার আগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি বাইরের দৃশ্যটা। হালকা বৃষ্টি পড়ছে, সঙ্গে একটু ঝোড়ো হাওয়াও দিয়েছে। এই হাওয়াটা দিলে আমার ভীষণ ভয় লাগে আমার ফুল গাছগুলোর জন্যে। অ্যাকচুয়ালি ফুল গাছগুলো আমি এবার কাটিনি, মানে প্রুনিং করতে পারিনি, তার জন্য আমার একটা ভয় থাকে জোরে হাওয়া দিলে অনেক সময় ডালপালাগুলো ভেঙে যায়। এই যে হাওয়া চলছে, আমার গাছগুলোর অবস্থা দেখো, মনে হচ্ছে এখনই যেন ডাল ভেঙে যাবে, আবার বিদ্যুৎ চমকাচ্ছে। এই যে যা ভয় পেয়েছিলাম তাই হলো, দুটো গাছ পড়ে গেল। এমন হলে কি হয়, ঝড়ো হাওয়াতে টব সহ পড়ে যায় গাছগুলো, অনেক সময় টব ভেঙে যায়, আবার নতুন করে টব আনতে হয়, আবার গাছগুলোকে বসাতে হয়। তার জন্যে আমার খুব, মানে যখন ঝড়ো হাওয়া দেয় আমার গাছগুলোর জন্যেই বেশি চিন্তা হয়। এই যে ফ্লাইওভার দিয়ে ছুটে চলেছে গাড়িগুলো, সবারই বাড়িতে যাওয়ার তাড়া রয়েছে। এতটা মানে কালো করে আছে আকাশটা, মনে হচ্ছে এখনই বোধহয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পড়বে, তো সবারই বাড়িতে যাওয়ার তাড়া। ঝড়ো হাওয়াটা বেড়ে গেছে এখন, জানি না আর কতক্ষণ দাঁড়ানো যাবে ছাদে, তবে যতক্ষণ পারছি আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখো কে যেন ছুটে চলেছে, বৃষ্টি পড়ছে বলে দৌড়ে যাচ্ছে। হাওয়াটা কিন্তু বেড়েই চলেছে, মনে হচ্ছে তেমন কোনো বৃষ্টি হবে না, কারণ এত হাওয়া দিলে মেঘটা চলে যায় ভেসে। তো মনে হচ্ছে সেই রকম হয়তো বা বৃষ্টি হবে না, কিন্তু ঝড়ো হাওয়াটা ঠিক বইবে। মেঘলা আকাশে কৃষ্ণচূড়াটা ভীষণ ভালো লাগে আমার, জানি না তোমাদের কেমন লাগে, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগে, মনে হচ্ছে মেঘলা আকাশের সঙ্গে কৃষ্ণচূড়াটার যেন আলাদা একটা সম্পর্ক রয়েছে। এই মেঘলা দিনে আমার একটা গান খুব মনে পড়ে, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ। কেমন লাগলো গানটা তোমরা জানাবে। এই দেখো ছাতা নিয়ে আরেকজন চলেছে, যদিও রাস্তা এখন ফাঁকা রয়েছে আজকে ছুটির দিন বলে, বৃষ্টি টিপটিপ করে পড়ছে এখনো। আকাশে মেঘ আরো বেশি করে জমাট পাচ্ছে, কিন্তু বৃষ্টি তেমন হচ্ছে না, মনে হয় না সেইভাবে, মানে ঝড়ো হাওয়াটা এখনো আছে, বৃষ্টিটা মনে হয় না আসবে বলে। টিপ টিপ বৃষ্টি ভিজেই আমি ভিডিও করে চলেছি, একদম ঘরে যেতে ইচ্ছে করছে না, ভীষণ ভালো লাগছে আমার পরিবেশটা। ওপর থেকে দৃশ্যগুলোও চারদিকের বেশ ভালো, আর মেঘলা আকাশ তো ভালো লাগেই। তোমাদের কেমন লাগে মেঘলা আকাশ আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর যারা তোমরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবে। এই যে বৃষ্টিটা বাড়লো একটু, মনে হচ্ছে কিছুটা হবে, কিন্তু এই ছুটির দিনে কোথাও একটু বেড়াতে যাওয়ার প্ল্যান করা তা আজ হবে না মনে হচ্ছে। এই যে হাত মেলে দিলাম ছোটবেলার মতো, ছোটবেলা যখন বৃষ্টি হতো জানালা দিয়ে হাত বের করে দিতাম ঠিক এমন ভাবে। এই যে রাস্তাঘাট এখনো ফাঁকা,
বৃষ্টির জন্য বেরোতেই পারছে না, তার উপরে আবার ফোর্থ স্যাটারডে, সবাই বাড়িতে বসে বৃষ্টির আনন্দ নিচ্ছে। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ আমাকে জানাবে। খুব শিগগিরই আমাদের আবার দেখা হবে পরের ব্লগে, আর সানডেতে সানডে স্পেশাল ব্লগ তো আসবেই, তোমরা সবাই দেখবে আর সবাই মিলে শেয়ারও করবে। সবাই ভালো থাকবে, দেখা হবে আবার পরের ব্লগে। নমস্কার।